হেল্ল' ফ্ৰেণ্ডছ, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল। মই অনুৰাগ শৰ্মা, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ মোৰ ইউটিউব চেনেলটোলৈ। আজি মই আপোনালোকৰ সন্মুখত এটা নতুন ভিডিঅ'লৈ উপস্থিত হৈছোঁ আৰু ইতিমধ্যে আপোনালোকে মোৰ থাম্বনেইলটো দেখি পেলাই গম পাইছে মই কিহৰ ওপৰত ডিছকাছ কৰিবলৈ ওলাইছোঁ। চ' আজিৰ ভিডিঅ'টোত আমি ডিছকাছ কৰিম আসাম পাব্লিক ছাৰ্ভিচ কমিশ্যন, অসম লোকসেৱা আয়োগ APSCৰ টুৰিজিম ডেভেলপমেণ্ট অফিচাৰ আৰু চাইল্ড ডেভেলপমেণ্ট প্ৰজেক্ট অফিচাৰৰ ওপৰত কেইখনমান মোষ্ট ইম্পৰ্টেণ্ট এছে টপিক, ঠিক আছে, এক্সাম অৰিয়েণ্টেড, আৰু লগতে আমি এক্সাম কেতিয়া হ'ব সেইটোৰ ওপৰতো অকণমান ডিছকাশ্যন কৰিম। চ' ফাৰ্ষ্ট অফ অল, টুৰিজিম ডেভেলপমেণ্ট অফিচাৰ আৰু চাইল্ড ডেভেলপমেণ্ট প্ৰজেক্ট অফিচাৰৰ অলৰেডি APSCয়ে অনলাইন এপ্লিকেশ্যন সমাপ্ত কৰিলে, বহুত আগতেই হৈ গ'ল। CDPOৰটো বহুত আগতেই হৈ গ'ল, কিন্তু এতিয়ালৈকে বৰ্তমান APSCয়ে পৰীক্ষা পতা নাই। তাৰ পাছত এডভাৰটাইজমেণ্ট ওলোৱাখিনিৰো বহুতখিনি পৰীক্ষা APSCয়ে কণ্ডাক্ট কৰিলে। চ' এইকেইটা পৰীক্ষা এজ অফ নাও বহুত লেট হৈ গৈ আছে। আৰু লগতে হুৱেন উইল দি এক্সাম বি হেল্ড, এইটো প্ৰশ্ন আপোনালোকৰ মনত সকলোৰে আহি থাকে, মোৰ কমেণ্ট ছেকশ্যনটো দেখি থাকোঁ, বহুতে হোৱাটছএপতো সোধে, মেইল কৰি পেলাইও সোধে। চ' কথাটো হ'ল যে, চাওক, এনেকুৱা কথা, APSCয়ে যেতিয়া এটা এক্সাম কণ্ডাক্ট কৰে তেতিয়া আপোনালোকক এৰাউণ্ড 12 to 15 days আগতে এবাৰ জনাই দিয়ে। এতিয়া ধৰক কি বুলি কয়, মটৰ ভেহিকল ইন্সপেক্টৰ পৰীক্ষাটো আই থিংক 18 তাৰিখে অনুষ্ঠিত কৰিবলৈ গৈ আছে, তাৰ কাৰণে আপোনালোকৰ আগষ্টৰ ফাৰ্ষ্ট উইকতে APSCয়ে জনাই দিছিলে। চ' তেনেকুৱা ধৰণৰ কথা। এতিয়া CDPO আৰু টুৰিজিম ডেভেলপমেণ্ট অফিচাৰ, এই দুটা পৰীক্ষা বৰ্তমান APSCয়ে পতাৰ সম্ভাৱনা আগষ্ট মাহত আছেনে নাই সেইটোৰ প্ৰশ্ন যদি উত্তৰ দিবলৈ যাওঁ, তেতিয়াহ'লে মই আপোনালোকক এইটোৱে ক'ম, আপোনালোকে 15 আগষ্টলৈকে ৱেইট কৰি চাওক। 15 আগষ্টৰ ভিতৰত যদি APSCয়ে কিবা অফিচিয়েল ন'টিফিকেশ্যন দিয়ে তেতিয়া গম পাব যে আগষ্টৰ ভিতৰতে পৰীক্ষাকেইটা অনুষ্ঠিত কৰিব, নহ'লে ছেপ্টেম্বৰ 1 তাৰিখে দেওবাৰ আছে তেতিয়াও পাৰিব। খালি CDPO পৰীক্ষাটো চাগে দুদিন লাগিব, কাৰণ 3খন পেপাৰ আছে, এখন ডেছক্ৰিপটিভ পেপাৰো আছে, চ' বাকীকেইখন MCQ বেছ। কিন্তু কথাটো হ'ল যে CDPO এক্সামটোত চাগে দুদিন ল'ব লাগিব, আৰু টুৰিজিম ডেভেলপমেণ্ট অফিচাৰ পৰীক্ষাটো এদিনতে হ'ব, কাৰণ অকল 2খন পেপাৰ আছে, জেনেৰেল নলেজ আৰু জেনেৰেল ইংলিছ। আৰু ইয়াৰ কাৰণে APSCক এটা ছানডে দৰকাৰ পৰিব, আৰু আজিকালি এনেকুৱা নহয় যে দেওবাৰে পৰীক্ষা পাতিব, APSCয়ে কেতিয়াবা ৱৰ্কিং ডেইজতো পৰীক্ষা স্কেডুল কৰি দিয়ে। চ' সেইটো কাৰণে আমি ৱেইট কৰিব লাগিব। কিন্তু এইটো মাহৰ যদি 15 তাৰিখৰ 15 আগষ্টৰ আগতে যদি আপোনালোকে কিবা ন'টিফিকেশ্যন পায় তেতিয়া গম পাব যে পৰীক্ষাটো আগষ্ট মাহৰ ভিতৰতে হোৱা সম্ভাৱনা আছে আৰু। চ' ইয়াতকৈ আৰু কি ক'ম, মই APSCক ফোন কৰি পেলাই সুধিলে মানে তেওঁলোকেও কয় যে ন'টিফিকেশ্যন আহিলে মানে গম পাব, এজ অফ নাও আমি একো ক'ব নোৱাৰিম বুলি কয়, কল কৰিলে মানে তেওঁলোকক সুধিলে মানে। চ' সেইটো কাৰণে তেওঁলোকে জাষ্ট যিসকলে ফোনবিলাক পিক কৰি পেলাই কুৱেৰিজবিলাক লয়, চ' তেওঁলোকে কুৱেৰিজ ছল্ভ কৰে, তেওঁলোকে জাষ্ট হেল্প এণ্ড এচিষ্টেঞ্চৰ কাৰণে আছে। তেওঁলোকে ইণ্টাৰনেলি কমিশ্যনে কি ডিচিশ্যন লয় সেইখিনি কথা তেওঁলোকেও নাজানে, তেওঁলোকক জাষ্ট ইনষ্ট্ৰাকশ্যনৰ দিয়া মতে কামখিনি কৰি থাকে আৰু। চ' সেইটো কাৰণে আপোনালোকে আগষ্টৰ 15 তাৰিখলৈকে ৰৈ দিয়ক, তাৰ ভিতৰত যদি কিবা ন'টিফিকেশ্যন আহে পৰীক্ষাৰ তেতিয়াহ'লে আপোনালোকে গম পাব, আগষ্ট ছেপ্টেম্বৰ ভিতৰতে হ'ব। আৰু তাতকৈ যদি দেৰি হয় তেতিয়াহ'লে অকণমান দেৰি হ'ব পাৰে, ছেপ্টেম্বৰটো ইতিমধ্যে আসাম ডাইৰেক্ট ৰিক্ৰুইটমেণ্টৰ অলৰেডি স্কেডুল কৰিছে, কিন্তু এতিয়ালৈকে অফিচিয়েল ন'টিফিকেশ্যন অহা নাই বাৰু। কিন্তু ছেপ্টেম্বৰ হ'লে মানে আৰু প্ৰথম ছানডে'টোত হোৱাৰ সম্ভাৱনা থাকিব, ছেপ্টেম্বৰ মাহৰ ফাৰ্ষ্ট ছানডে'টো 1 তাৰিখ হ'ব আৰু নেক্সট ছানডে'টো আপোনালোকৰ 8 তাৰিখ হ'ব। এই দুটাতে যদি হ'লে হ'ব, তাৰপিছত আৰু ADRE চাগে পৰীক্ষা আহি যাব। চ' সেইটো কাৰণে লেটছ হোপ ফৰ দি বেষ্ট, আগষ্টৰ 15-20 তাৰিখলৈকে চাওঁ আৰু, যদি ন'টিফিকেশ্যন নাহে তেতিয়াহ'লে গম পাব যে আগষ্ট ছেপ্টেম্বৰ 2টা মাহতে নহয় আৰু, দেৰি হ'ব পাৰে পৰীক্ষা। চ' সেইটো হৈ গ'ল, এক্সাম কেতিয়া হ'ব সেইটো কথা মই ক'লোঁ আপোনালোকক কেনেকৈ কি কৰিব লাগে। চ' APSCৰ অফিচিয়েল ৱেবছাইটটোত আগষ্টৰ 15-20 তাৰিখৰ ভিতৰত ন'টিফিকেশ্যন যদি নাহে তেতিয়া গম পাব আগষ্ট আৰু ছেপ্টেম্বৰ মাহত পৰীক্ষা নহয়। যদি 20 তাৰিখৰ ভিতৰত ন'টিফিকেশ্যন আহি যায় তেতিয়াহ'লে গম পাব যে ছেপ্টেম্বৰ মাহতো পৰীক্ষা হোৱাৰ সম্ভাৱনা থাকে। 1 তাৰিখ আৰু 8 তাৰিখ দুটাত ছানডে আছে। চ' CDPO বা টুৰিজিম ডেভেলপমেণ্ট অফিচাৰ এই দুটা কণ্টেক্ট কৰিব পাৰে, আৰু CDPO যদি কণ্টেক্ট কৰে তেনেহ'লে শনিবাৰ দেওবাৰ বা দেওবাৰ সোমবাৰ তেনেকৈ কৰি কণ্টেক্ট কৰিব, বা মাজতে ৱৰ্কিং ডেইজতো কণ্টেক্ট কৰি দিব পাৰে। চ' এইখিনি হৈ গ'ল, বাকী এতিয়া এডিশ্যনেল এছে টপিক্সখিনিৰ ওপৰত ডিছকাছ কৰোঁ। অলৰেডি মই এছে টপিক্স আপোনালোকৰ সৈতে শ্বেয়াৰ কৰিছিলোঁ, দুটা প্লে'লিষ্ট ক্ৰিয়েট কৰি থোৱা আছে, APSC টুৰিজিম ডেভেলপমেণ্ট অফিচাৰ আৰু APSC CDPO বুলি। সেই প্লে'লিষ্ট দুটাৰ লিংক এই ভিডিঅ'টোৰ ডেছক্ৰিপশ্যনত দি দিছোঁ, সেই প্লে'লিষ্ট দুটা আপোনালোকে চেক কৰি চাব পাৰিব, তাতে কি বুলি কয়, আপোনালোকে এই পৰীক্ষাকেইটাৰ লগত জড়িত সকলো ধৰণৰ ভিডিঅ'জ পাই যাব। মই দেখিছোঁ যে আপোনালোকক প্লে'লিষ্টৰ লিংক দি দিওঁ, কিন্তু তথাপিতো আপোনালোকে হয়তো প্লে'লিষ্টখিনি ভালকৈ চেক কৰি নাচায়, ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত চাব, প্লে'লিষ্টৰ লিংক দি দিওঁ, তাতে গৈ পেলাই আপোনালোকে এই পৰীক্ষাকেইটাৰ লগত জড়িত সকলো ধৰণৰ ভিডিঅ'জ পাই যাব, ইম্পৰ্টেণ্ট এছে টপিক্স আৰু লগতে ষ্টাডি মেটেৰিয়েলছসমূহ, সেইবোৰ তাতো পাই যাব। চ' আজিৰ এডিশ্যনেল এছে টপিক্সখিনি হ'ল ইম্পৰ্টেণ্ট, প্ৰথমটো হ'ল ইকনমিক গ্ৰ'থ এণ্ড ডেভেলপমেণ্ট আৰ ছেভ বাই দি ছ'চাইটিজ ইন হুইচ দে অপাৰেট, ঠিক আছে। এখন ইকনমিক গ্ৰ'থ আৰু ডেভেলপমেণ্টটো
এটা সচাই যোনটো সচাইটিত শেপ লয় সেইটো সচাইটিতে মানে ইকনমিক গ্রোথ আর ডেভেলপমেন্টটো শেপ লয় যোনখন সচাইটিত সেইখিনি অপারেট করা হয়। এতিয়া ইন্ডিয়ান সচাইটিটো কেনেকুৱা ধৰণৰ সচাইটি হ'ব সেইটো মতে ইকনমিক গ্রোথ আর ডেভেলপমেন্টটো আমি দেখিবলৈ পাওঁ। এতিয়া ইন্ডিয়ান সচাইটিটো বহুতখিনি এতিয়াতো অকণমান অপেন সচাইটি হয়েছে, কিন্তু আগতে বহুত বেশি কনজারভেটিভ সচাইটি আছিল, সেইকাৰণে ইকনমিক গ্রোথ আর ডেভেলপমেন্টটো স্লো হয়ে গেল। আমাতকে পাছত স্বাধীন হওয়া চাইনাই বহুত আগবাড়ি গেল, ঠিক আছে, ইকনমিক গ্রোথ আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আমি আমি পিছ পড়ে গেলো, আমি এটাও কম্পিট করো জাস্ট বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এইবর দেশের শ্রীলঙ্কা, নেপাল, ঠিক আছে। সো এইখিনি দেশের আমি কম্পিট করবা হয়ে আছো, আগবাড়ি পড়া নাই। আর আপনাদের কব পারে ফিফথ লার্জেস্ট ইকনমি বলে, ফিফথ লার্জেস্ট ইকনমি হলে কি হবো, পপুলেশন তো বেশি আছে, সো পার ক্যাপিটা ইনকাম তো বহুত হওয়া নাই, $2,700 পার ইয়ার, সো এইটো বহুত কম। ইউএসএস 82,000 ডলার পার ক্যাপিটা ইনকাম আছে মানুষের, আমার মাত্র $2,700, সো আমেরিকাতকে কিমান পিছ পড়ে আছো। আর অন্যান্য বহুতবিল দেশত বহুত হাই হাই ইনকাম ইকনমিজ আছে, সো 150 কোটি মানুষের এগেইনস্টে $3 trillion, $3.8 trillion একু নহয়। সো ইন্ডিয়ান ইকনমিটো এটলিস্ট $40 trillion, $50 trillion ইকনমি হব লাগছিল, তেতিয়াহে 150 কোটি মানুষের লগত কি বলে কয় ইনকামের ডিস্ট্রিবিউশনটো খাপ খালে হয়। কিন্তু এতিয়া অকল জাস্ট 2-3% অকল বেশি ইনকাম করে আছে, বাকি বাকি more than 95% পপুলেশনে একদম কম ইনকামতে চলি আছে। সো আপনাদের যদি কোনবাই যদি মান্থলি ইনকাম 20,000 বেশি করে আছে, তাহলে আপনাদের টপ 20% আছে ইন্ডিয়ান পপুলেশনের, ঠিক আছে, অকল টপ 20 না টপ 10% পপুলেশনতে 20,000 বেশি ইনকাম করে আছে ইন্ডিয়ান পপুলেশন। সো তেনেকা ধরনের অবস্থা চলি আছে দেশত। সো বস্তুটো তেনেকুৱা, সচাইটি যেতিয়া এডুকেটেড হব, যেতিয়া কনজারভেটিভর বা অপেন সচাইটিলে যাবগে, অকমান মানুষের মাইন্ডটো অল্প এডুকেটেড হব, অন্ধবিশ্বাসবিল যাবগে, আর হেৰি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আহিব, ঠিক আছে, আর গভর্নমেন্টের পলিসির উপরও ডিপেন্ড করব। সো সেইটোৱে কথা আছে, গোটেই সচাইটিটো সেভ করেও পলিটিকেলেও সেভ করা হয় গোটেইখিনি বস্তু, মানুষখিনিক যদি দবাই রাখব বিচার দবাই থাকিব। এটা মানুষখিনিক যদি এটা ধর ফ্রিবিজ দি আছে গভর্নমেন্টে, সো ফ্রিবিজ পাই পেলায় মানুষবিলাকে খেতি চেতি নকৰা হৈছে, বহুতখিনি খেতির উৎপাদন কমি আছে, তো তেনেকে ইকনমি পিছ পড়ে যাব। আর গভর্নমেন্টে সদায় কিমান ফ্রিতে দি থাকবে, সো ইমানখিনি বিয়ার করব নয়, আর আমার মিডল ক্লাসখিনির বা ট্যাক্স উঠাব গভর্নমেন্টে। সো তেনকা ইন্ডিয়ান ইকনমিক পলিসিটো এটা বর্তমান অল্প ওয়ার্স সিচুয়েশনতে আছে চাব গেলে, যোনে যি নকক আর, কিন্তু প্রবলেমেটিকটো হব লং রানত, ঠিক আছে। আর আমার বাকি আর বেশি ডিসকাশ নকরো, আর এই টপিকত ইমানটাই আসে, সো বেলেগলে যাবগে কথাটো। সো ইকনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর সেভ বাই দি সোসাইটিস ইন হুইচ দে অপারেট, সো এইটার উপর আপনাদের এসে এখন প্রিপেয়ার করে দেব। এইবর বস্তু আপনাদের গুগলত করক, আর নহলে এআই ইউজ করক গুগলত, আজিকাল এআই জামিনী বলে এআই অ্যাপটো আছে, তাতে আপনাদের সব পাই যাব। আর আপনাদের হোয়াটসঅ্যাপতো আজিকাল এআই এআই অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপতো ইন্ট্রিগেটেড করা আছে, সো এআই অ্যাপ্লিকেশন ইউজ করক, নহলে গুগলত সার্চ করে চাও ইকনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আর সেভ বাই দি সোসাইটিস ইন হুইচ দে অপারেট। সো এইখানে বস্তু আপনাদের এসে প্রিপেয়ার করে লোক, প্রত্যেক এসে দিয়াটো পসিবল নহয় আপনাদের, সো সেইটো কারণে মানে টপিক্সবিল ডিসকাশ করো। নেক্সট হল লেক অফ সিভিক সেন্স এমং ইন্ডিয়ানস ইন পুশিং দি ইজ পুশিং দি কান্ট্রি ব্যাকওয়ার্ডস, ঠিক আছে, ইন্ডিয়ান পপুলেশনখিনির মাজত সিভিক সেন্স কম আছে, সেইকাৰণে কান্ট্রিখন ব্যাকওয়ার্ডর ফলে পুশ করে লৈ গৈছে। সিভিক সেন্স মানে কি, মানুষখিনির মানবতা কম আছে, এডুকেশনের কমি আছে। এটা লখনৌতো দেখিছে আপনাদের বানপানীর মাজত কেনেকে গাড়িবিলাকক হ্যারাসমেন্ট করেছে মানুষবিলাকে, সো সেইখিনি সিভিক সেন্স, ঠিক আছে, দে লেক সিভিক সেন্স। সো মানুষখিনির সেই সিভিক সেন্সবিল নাই। এটা কোনোবা ফরেন ট্রেভেলার এটা আহিলে, সেইদিনাখন দেখিছো কোনোবা কোরিয়ান টুরিস্ট এগারী আহিছিল, ইউটিউবার হয়, ভিডিও বনায় থাকতে কেটামান লড়াই টানা আজরা করেছে ছোৱালীজনীক, ঠিক আছে। তো তেনেকুৱা ধৰণৰ তেনেকুৱা বিহেভিয়ার আর কত সিভিক সেন্স আনিব ইন্ডিয়ান সোসাইটি। সো ইন্ডিয়ান সোসাইটি এতিয়াও মানে তেনেকুৱা ধৰণৰ মানুহে ভর্তি হৈ আছে, ইয়াতে বহুতখিনি ক্রাইমস আছে। আমেরিকাত অকল জাস্ট এটা শ্বুটিং হলে মানে ইন্টারনেশনাল নিউজ বনি যায়, কিন্তু ইন্ডিয়াত তেনেকুৱা ধৰণৰ শ্বুটিং ডেইলি হাজারটা লাখটা কৰোড়টা হৈ থাকে। সো বেসিকলি আমার সোসাইটিতে এনেকুৱা সিভিক সেন্স বহুত কম আছে মানুহৰ মাজত। সো ইয়াতে মানুষখিনির মানে সিভিক সেন্সটা থাকা বেশি, সেইকাৰণে সিভিক সেন্স নাই কারণে কান্ট্রিখন ব্যাকওয়ার্ড ফালে গৈ আছে, আর এতিয়াও বর্তমান অন্ধবিশ্বাসের ফালে গৈ আছে। সো বহুতখিনি আমি অন্ধবিশ্বাসের ফালে গৈছে, এতিয়াও রিলিজনের কারণে কাজিয়া লাগে, কাস্টর কারণে কাজিয়া লাগে, ঠিক আছে, তেনকা ধরনের সিচুয়েশন ইয়াতে চলি থাকে। সেইখিনিকে সিভিক সেন্স, আর সিভিক সেন্স থাকিব লাগে মানুষের, মানবতা থাকিব লাগে। সো সেইখিনি বস্তু এডুকেশনের পৰা আহে, এতিয়াতো ইন্ডিয়াত দেখিছো এডুকেশন লওয়ার পিছতো মানুষবিলাকের সিভিক সেন্স নাথাকে, আর এইটো কোনো হেৰি কৰিব নোৱাৰে। এতিয়া গুটকা খাই পেলাই পিক পেলাই থাকে, মই যোৰহাটৰ সার্কুল অফিসত গৈছো, সার্কুল অফিসত দেখিছো কি বুলি কয় যত কি বুলি কয় আপনার মণ্ডলবিলাক বহে, সো মণ্ডলবিলাকৰ খিড়কি এখন দেখিছো, তেওঁলোকে পিক পেলাই পেলাই খিড়কির গোটেই ওচৰৰ পাজৰ গোটেই ৱালখন একেবাৰে ৰঙা কৰি পেলাইছে। সো সেইখিনি সিভিক সেন্স নাইয়ে মানুহবিলাকৰ। সো এইখিনি আৰু, এতিয়া ইয়াতে আৰু কি ক'ব আৰু সিভিক সেন্সৰ কথা। নেক্সট হ'ল সোশ্যাল মিডিয়া ইজ দি ফোর্থ পিলাৰ অফ ডেমোক্রেসি। আমি আগতে জানিছিলোঁ কি বুলি কয় মিডিয়া ইজ দি ফোর্থ পিলাৰ অফ ডেমোক্রেসি বুলি কোৱা হয়, যেনেকে লেজিছলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আৰু মিডিয়া, ঠিক আছে। কিন্তু এতিয়া সোশ্যাল মিডিয়া ইজ দি ফোর্থ পিলাৰ অফ ডেমোক্রেসি হিচাপে আপোনালোকে এই
হেৰিখনত এছেখনত কমেণ্ট কৰিব লাগে, কাৰণ ছ'চিয়েল মিডিয়াৰ থ্ৰুৱেদি আজিকালি বেছিকৈ নিউজ পৰ্টেলবিলাকত নিউজ টিভিতকৈ বেছি মানুহবিলাকে ছ'চিয়েল মিডিয়াৰ থ্ৰুৱেদি চায়, ফেচবুকৰ থ্ৰুৱেদি চায়, ইনষ্টাগ্ৰামৰ থ্ৰুৱেদি নিউজ পায়, ইউটিউবৰ থ্ৰুৱেদি নিউজ পায়, ঠিক আছে। আজিকালি চেনেলৰ থ্ৰুৱেদি অকল জাষ্ট আমাৰ মা দেউতাসকলে, ককা আইতাসকলে, মানে আগৰ জেনেৰেশ্যনৰ মানুহখিনিয়ে চাই থাকে বেছিকৈ টিভিত, আমাৰ নেক্সট জেনেৰেশ্যন যোনখিনি আছে তেওঁলোকে অকল জাষ্ট কম্পিউটাৰ, লেপটপ, টেবলেট বা মোবাইলতে গোটেইখিনি নিউজ পাই থাকে। সো তেনেকুৱা ধৰণৰ ছ'চিয়েল মিডিয়া ইজ দি ফোর্থ পিলাৰ অফ ডেমোক্রেসি হিচাপে আপোনালোকে কমেন্ট কৰিব লাগে, ইয়াৰ প্ৰোজ এণ্ড কনছখিনি ইয়াতে দেখাব লাগে। নেক্সটটো হ'ল উইমেন হু সিক টু বি ইকুৱেল উইথ মেন লেক এম্বিশ্যন, ঠিক আছে। যিসকল মহিলাই পুৰুষৰ লগত ইকুৱেলিটি সিক কৰে তেওঁলোকৰ এম্বিশ্যন নাথাকে। উইমেন হু সিক টু বি ইকুৱেল উইথ মেন লেক এম্বিশ্যন, ঠিক আছে। সো এম্বিশ্যন মানে কোনো গোলছ বা এইমছ নাথাকে, ঠিক আছে, কোনো কংক্রিট কি বুলি কয় তেওঁলোকৰ এইম নাথাকে। সো হেই তেনেকুৱা ধৰণৰ কথা, এইটো অকণমান কন্ট্ৰভার্সিয়েল টপিক, কিন্তু এইটোৰ ওপৰতো আপোনালোকে লিখক, এনেকুৱা টপিক ইউপিএসসির পার্সপেক্টিভৰ ফালৰ ইম্পৰ্টেণ্ট আছিলে। সো সেইটো কাৰণে মই এইটো টপিকটো দি দিলোঁ। ইয়াতে মই উইমেনখিনিক একো অসন্মান কৰিবলৈ যোৱা নাই বা মেনখিনিক কেতিয়াও ওপৰলৈ আনিব যোৱা নাই। সো ইয়াতে তেনেকুৱা নহয়, ইয়াতে জাষ্ট এই টপিকটো অলপ কন্ট্ৰভার্সিয়েল, কিন্তু এইটো টপিক কেতিয়াবা পৰীক্ষাত আহিব পাৰে, আপোনালোকৰ কমেণ্টছ ইয়াতে বিচাৰিব পাৰে। সো সেইটো কাৰণে এইটো টপিকো আপোনালোকে প্ৰিপেয়াৰ কৰি ল'ব। নেক্সটটো হ'ল ইণ্ডিয়া নিজ এগ্ৰেছিভ এণ্ড প্ৰেগমেটিক নেইবাৰহুড পলিচি, ঠিক আছে। ইণ্ডিয়াখনক এগ্ৰেছিভ আৰু প্ৰেগমেটিক নেইবাৰহুড পলিচি দৰকাৰ পৰে। সো ইণ্ডিয়াৰ একচুৱেলি এগ্ৰেশ্যন কম আছে, আৰু লগতে প্ৰেগমেটিক প্ৰেক্টিকেল ফিল্ডত প্ৰেক্টিকেলি ইণ্ডিয়াই কোনো বস্তু নেইবাৰহুড পলিচিটো প্ৰেক্টিকেলি ইমপ্লিমেণ্ট কৰিবলৈ নিবিচাৰে। এইকাৰণে ইণ্ডিয়াৰ নেইবাৰহুডৰ যিমানখিনি কাণ্ট্ৰিজ আছিলে সব লাহে লাহে চাইনাই লৈ গৈ আছে, চাইনাৰ ডমিনেঞ্চটো বাঢ়ি গৈ আছে ইণ্ডো পেচিফিকত। সো ইণ্ডিয়া লাহে লাহে তল পৰি গৈ আছে। ইণ্ডিয়ান ফৰেন পলিচিটো বেছিকলি প্ৰথম প্ৰথম ঠিকেই আছিলে এছ জয়শংকৰৰ আণ্ডাৰত, কিন্তু এতিয়া লাহে লাহে ফেইল হ'বলৈ ধৰিছে। এতিয়া বাংলাদেশতো দেখিছে শ্বেখ হাসিনা গুচি গ'ল, মিলিটাৰী ৰুল চলি আছে, এতিয়া বহুতখিনি এক কোটিমান হিন্দু বাংলাদেশী ইণ্ডিয়াত সোমাব, ইণ্ডিয়াৰ নিজৰ মানুহৰে খাবলৈ নাই, আৰু সেইখিনি আহিলেতো আৰু বেছি প্ৰব্লেমেটিক হ'ব পাৰে, ঠিক আছে। তেনেকুৱা ধৰণৰ কথা, এইবিলাকত পলিটিকেলি মই একো কমেণ্ট নকৰোঁ, কিন্তু কথাটো তেনেকুৱাই আৰু, পপুলেশ্যন অলৰেডি 150 কোটি মানুহ আছে। আপোনালোকে 2011 চেঞ্চাৰৰ মতে, গভৰ্মেণ্টৰ কথামতে 135 কৰ'ৰ 145 কৰ'ৰ কৈ লাভ নাই, এতিয়া 150 কোটি পপুলেশ্যন হৈ গ'ল অলৰেডি 2024। আৰু সেইটোৱে আৰু, এগ্ৰেছিভ পলিচিটো নাই, সেইটো কাৰণে বাকী নেইবাৰহুডবিলাকে বেলেগ দেশবিলাকৰ প্ৰতি এট্ৰেক্টেড হৈ পৰিছে। সো চাইনাৰ প্ৰতি এট্ৰেক্টেড হৈ পৰিছে, চাইনাই বেছিকৈ তেওঁলোকক ডমিনেঞ্চ কৰিবলৈ চাইছে, চাইনাই ইণ্ডিয়াৰ পৰা লাহে লাহে কাঢ়ি লৈ গৈ আছে ইণ্ডিয়াৰ নেইবাৰহুডখিনি, গোটেইখন চাইনাই গোটেইখন মানে বেৰিয়ে ধৰিলে। সো ইণ্ডিয়াৰ মাজত অকলে ফচি থাকিলে, নেইবাৰহুড হিচাপে কোনো তেনেকুৱা নাই। এতিয়া নেপালৰো আগৰ প্ৰায় যোনটো প্ৰ' চাইনিজ প্ৰাইম মিনিষ্টাৰ আছিলে, এতিয়া আকৌ সেই প্ৰ' চাইনিজ প্ৰাইম মিনিষ্টাৰটো হেৰি হ'ল। সো সেইটো কাৰণে নেপালতো প্ৰাইম মিনিষ্টাৰ চেঞ্জ হ'ল। সো ইণ্ডিয়া লাহে লাহে, এতিয়া বাংলাদেশতো মিলিটাৰী ৰুল চলি আছে, এতিয়া যোনটো চাগে লিডাৰ নেক্সট ইণ্টাৰিম গভৰ্ণমেণ্ট ফৰ্ম হ'ব, এতিয়া নতুনকৈ গভৰ্ণমেণ্ট যদি ফৰ্ম হয় তেতিয়াও চাগে প্ৰ' চাইনিজ বা প্ৰ' ইণ্ডিয়া গভৰ্ণমেণ্ট নহ'ব, ঠিক আছে। সো ইণ্ডিয়াৰ কাৰণেও লাহে লাহে বেছিকলি বস্তুবোৰ কমপ্লিটলি মানে কমপ্লিকেটেড হৈ গৈ আছে। আৰু টু মাছ ডেম'ক্ৰেচি ইজ ডিট্ৰিমেণ্টেল টু ডেভেলপমেণ্ট, ঠিক আছে। ডেম'ক্ৰেচি বেছি হ'লেও ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত বাধাবিঘিনি সৃষ্টি কৰে। সো ডেম'ক্ৰেচি মানে কি, ডেম'ক্ৰেচি ইজ দি গভৰ্ণমেণ্ট অফ দি পিপল বাই দি পিপল ফৰ দ্য পিপল। সো এইটো আব্ৰাহিম লিংকনে কৈছিলে, কিন্তু এতিয়া পিপুলৰ ডেম'ক্ৰেচিত এতিয়া মানুহৰ কথামতে বস্তুখিনি চেঞ্জেছ কৰা হয়, কিন্তু এতিয়া ধৰক কিবা এটা যদি গভৰ্ণমেণ্টে ভাল চেঞ্জেছ কৰে তেতিয়া মানুহে প্ৰত্যেকটো বস্তুতে যদি অপোজ কৰে তেতিয়াহ'লে সেই ডেভেলপমেণ্টটো ৰখি যায়। এতিয়া ধৰক কোনোবা এটা জেগাত যদি এখন ব্ৰিজ বনাব চেষ্টা কৰিছে, সেই ব্ৰিজখন বনাওঁতে যদি দল সংগঠনে হুলস্থুল কৰে তেতিয়াহ'লে সদায় কাৰণে অকল ফেৰিয়েদি অহা যোৱা কৰি থাকিব লাগিব, এক্সিডেণ্ট হৈ থাকিব, মানুহ মৰি থাকিব। সো তেনেকুৱা ধৰণৰ বস্তু হৈ থাকিব। সো ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত ইণ্ডিয়াখন সেইকাৰণে পিছপৰি গৈ থাকে। আমি না ব্ৰিজ বনাব চেষ্টা কৰোঁ, আমি ৰাস্তা বনাবলৈ চেষ্টা কৰোঁ, কিবা নহয় কিবা চবেই বাধাবিঘিনি কৰি থাকে। অন্য দেশবিলাকে আকৌ ৰিচোৰ্চেছবিলাক ইউটিলাইজ কৰে, আমি আকৌ ৰিচোৰ্চেছ ইউটিলাইজ কৰিলে কম যে নেচাৰ বেয়া হৈছে, কিবা হৈছে, কিন্তু মানুহৰ পপুলেশ্যনটো বাঢ়ি গৈছে। এতিয়া অকল নেচাৰৰ লগত বেলেঞ্চ ৰাখিব লাগে, কিন্তু এনেকুৱা নহয় যে বেলেঞ্চ ৰাখিবলৈ গৈ পেলাই একো নকৰাকৈ ইয়াতে অকল বহি থাকিম। সো তেনেকুৱা হ'লে নহ'ব, অন্য দেশবিলাকৰ লগতো আমি খাপ খাব লাগিব আৰু ইকনমিকেলি ডেভেলপমেণ্ট কৰিবৰ কাৰণে। আৰু ডেম'ক্ৰেচিয়ে এইটোৱে ডিপ্ৰিমেণ্টেল টু ডেভেলপমেণ্ট, এইটোৰ ওপৰত আপোনালোকক একচুৱেলি কমেণ্ট কৰিব কৈছে। সো ইয়াতে কমেণ্ট কৰি দেখুৱাব, টু মাছ ডেম'ক্ৰেচি ইজ ডিট্ৰিমেণ্টেল টু ডেভেলপমেণ্ট। সো ডেম'ক্ৰেচি বেছি হৈ গ'লেও ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত বাধা বিঘিনি সৃষ্টি কৰে। সো সেইটোৱে কথা। আৰু ৰাইজিং চাইনিজ হিজিমনি ইন ইণ্ডো পেচিফিক এণ্ড ইমপ্লিকেশ্যনছ ফৰ ইণ্ডিয়া, ঠিক আছে। সো মই ক'লোৱে চাইনিজ হিজিমনিটো বাঢ়ি গৈছে, ৰাইজ হৈ গৈ আছে, লাহে লাহে বাঢ়ি গৈছে ইণ্ডো পেচিফিকত। সো চাইনাই বহুতখিনি ইয়াতে হিজিমনি ক্ৰিয়েট কৰিছে, চাইনাৰ ডমিনেঞ্চ বহুত আছে ইণ্ডো পেচিফিকত। সো ইণ্ডিয়া লাহে লাহে গ্ল'বেল পাৱাৰ হিচাপে ইণ্ডিয়া আগবাঢ়িব এইটো কাৰণে নোৱাৰে, ইণ্ডিয়াৰ এগ্ৰেশ্যন কম আছে,
প্রেগমেটিক কি বলে কয় পলিসিসবিলাক তেওঁলোকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট কৰিব নোৱাৰে, অকল জাস্ট মানে অকল ডাইলগ কৈ থাকে, ডাইলগেদি বা হেৰিয়েদি সলিউশনৰ অলপ এগ্রেশন দেখাব পাৰিব লাগে। সো চাইনাৰ এগ্রেশন আছে, ইউএসৰ এগ্রেশন আছে, ইভেন ৰাছিয়াৰ এগ্রেশন আছে। সো সেইটো কাৰণে ইভেন ইজৰাইলৰ নিচিনা সৰু দেশ এখনৰো এগ্রেশন আছে, কিন্তু ইণ্ডিয়াৰ এগ্রেশন নাই, ঠিক আছে, ইণ্ডিয়া লেক্স এগ্রেশন। সো সেইটো কাৰণে আমি অকল জাস্ট নিজকে অকল মানে নিজৰ বৰ্ডাৰকেইটা অকল ডিফেণ্ড কৰি থাকোঁ, সেইটো ভালকৈ ডিফেণ্ড কৰিব নোৱাৰোঁ, ইলিগেল মাইগ্ৰেণ্টছ সোমাই থাকে। সো তেনেকুৱা ধৰণৰ কথা ইণ্ডিয়াৰ এইখিনি বস্তুৰ কাৰণে চাইনাই লাহে লাহে বস্তুখিনি চান্সেছ লৈ আছে, আৰু সেইকাৰণে হিজিমনিটো, চাইনিজ হিজিমনিটো বাঢ়ি গৈ আছে ইণ্ডো পেচিফিকত, আৰু ইণ্ডিয়াৰ ইমপ্লিকেশ্যনছটো অভিয়াছলি নিগেটিভ হ'ব, চবতে ইণ্ডিয়া লাহে লাহে বেণ্ড হৈ গৈ আছে। সো তেনেকৈ তেনেকৈ লাষ্টত ইণ্ডিয়াৰ একোৱেই নাথাকিব। সো সেইটো বস্তু লং ৰাণত প্ৰব্লেম হ'ব, কিন্তু লং ৰাণত প্ৰব্লেম হ'ব, আপোনালোকে যিসকলে জিঅ' পলিটিক্স ভালকৈ ফ'ল' কৰি আছে আপোনালোকে সেইখিনি বস্তু গম পাব। কাষ্ট চিষ্টেম ইণ্ডিয়াজ এণ্ডৰিং কাৰ্ষ্ট, ঠিক আছে। সো কাষ্ট চিষ্টেমৰ এগেইনষ্টে বাংলাদেশত ইতিমধ্যে গণ্ডগোল চলি গ'ল, আৰু হ'লেও প্ৰাইম মিনিষ্টাৰকে হটাই দিয়া হ'ল, ঠিক আছে, মিলিটেৰী ৰুল আহি গ'ল, কাষ্ট চিষ্টেমৰ পৰাই বহুত ডাঙৰ হৈ গ'ল। সো ইণ্ডিয়াজ এণ্ডৰিং কাৰ্ষ্টো হয় কাষ্ট চিষ্টেমটো। কাষ্ট চিষ্টেম মানে কি, বেচিকেলি কাষ্ট চিষ্টেম মানে এতিয়া এটা, এতিয়া ধৰক হিন্দু ধৰ্মটো এটাই ৰিলিজন হয়, তাৰ ভিতৰতে যদি ছেপাৰেট কাষ্ট থাকে, এটা আপাৰ কাষ্ট এটা লোৱাৰ কাষ্ট, ঠিক আছে। সো তেনেকুৱা ধৰণৰ হ'লে মানে প্ৰব্লেমেটিক হয়, এটা ধৰ্মৰ মাজত অকল এটাই থাকিব লাগে, কোনো তেনেকুৱা কাষ্ট চিষ্টেম এক্সিষ্ট কৰিব নালাগে। এতিয়া কাষ্ট চিষ্টেম এক্সিষ্ট কৰাৰ কাৰণে কিছুমানক ৰিজাৰ্ভেশ্যন দিব লাগে, আৰু ৰিজাৰ্ভেশ্যন দিয়াৰ লগে লগে কিছুমানে কম মাৰ্কছতে পৰীক্ষা ক্ৰেক কৰিব পাৰে কমকৈ পঢ়ি পেলাই, কিছুমানে বহুত পঢ়িব লাগে, কিছুমানে ধৰক এক্সামিনেশ্যন ফি বেছি পে' কৰিব লাগে, কিছুমানে এণ্ট্ৰেঞ্চ এক্সামিনেশ্যনত বহুত হাই মাৰ্ক স্ক'ৰ কৰিব লাগে, আপাৰেজ লিমিটটো কিছুমানৰ কাৰণে বহুত কম, কিছুমানৰ কাৰণে বহুত হাই। সো তেনেকুৱা ধৰণৰ কথা হৈ যায়, প্ৰমোশ্যনৰ ক্ষেত্ৰতো কিছুমানে হেৰি পায়, বেনিফিটছ পায়, ঠিক আছে। সো তেনেকুৱা ধৰণৰ কথা, কাষ্ট চিষ্টেমটো থকাৰ কাৰণে এইখিনি প্ৰব্লেম হৈছে, ৰিজাৰ্ভেশ্যনৰ প্ৰব্লেম হৈছে। কাষ্ট চিষ্টেম যদি নাথাকে তেতিয়া ৰিজাৰ্ভেশ্যনো দিবলগীয়া নাই, অপেন কম্পিটিটিভ এক্সামিনেশ্যন হ'ব। এতিয়া ইউ পি এছ চিয়ে হওক বা এ পি এছ চিয়ে হওক, অন্যান্য যিকোনো এক্সামিনেশ্যনে হওক, নীটেই হওক, জে ডব্লি মেইনছ, জে ডব্লি এডভান্স, যিয়ে এক্সামিনেশ্যন হওক, অপেন কম্পিটিটিভ এক্সাম বুলি ইয়াতে আমি চাৰ্টিফিকেট দিব নোৱাৰোঁ, কাৰণ অপেন কম্পিটিটিভ এক্সাম হ'লে মানে চবৰে মাৰ্কছ সমান থাকিব লাগে, যাৰ মাৰ্কছ বেছি সিয়ে পাব লাগে, কিন্তু ইয়াতে তেনেকুৱা নহয়। সো সেইটো কাৰণে জাষ্ট বিকজ অফ কাষ্ট চিষ্টেম এইখিনি বস্তু প্ৰব্লেম হৈ আছে। যদি একো কাষ্ট চিষ্টেম নাথাকে তেতিয়াহ'লে চবেই ভালকৈ একেলগে প্ৰিপেয়াৰ কৰিব পাৰিব, চবেই কি বুলি কয় কষ্ট কৰি পেলাই পাব। সো তেনেকুৱা ধৰণৰ কথা, এতিয়া কিছুমানে কষ্ট কৰি পায়, কিছুমানে ধৰক কম কষ্ট কৰি পায়, কিছুমানে কেতিয়াবা নপঢ়াকৈ টুক্কা মাৰি পেলাই পাছ কৰিব পাৰে, ঠিক আছে, বস্তুটো তেনেকুৱা চলি আছে ইণ্ডিয়ান ছ'চাইটিত। সো সেইটো কাৰণে বেচিকেলি দেশখনৰ আৰু কি ক'ম, সেইটো কাৰণে লাহে লাহে বস্তুখিনি তেনেকুৱা প্ৰব্লেম হৈছে, আৰু কাষ্ট চিষ্টেম থাকিবই নালাগে। মই বামুণ, মই কলিতা, মই এছ চি, মই এছ টি, সেইবোৰ বস্তু থাকিব নালাগে, যিকোনো এটা বস্তু থাকিব লাগে। আৰু লগতে ইকনমিক, কাৰোবাৰ যদি ইকনমিকেলি উইকাৰ ছেকশ্যনছ আছে বা ইকনমিকেলি যদি কোনোবা যদি উইক হয়, তেওঁলোকে বেনিফিট পাব লাগে, তেওঁলোকে ফ্ৰীলি এডমিশ্যন পাব লাগে, এণ্ট্ৰেঞ্চ এক্সাম দিব লাগে, খালি কিতাপ পত্ৰ বা হোষ্টেল ফি, কলেজ ফি, ইউনিভাৰ্চিটি ফি, সেইবোৰ ফ্ৰী হ'ব লাগে। কোনোবাই যদি চিভিল ছাৰ্ভিচেছ দিম বুলি ভাবিছে, কোচিঙৰ গোটেই খৰচা ফ্ৰী হ'ব লাগে, সেইখিনি ফ্ৰী হ'ব লাগে, খালি নাম্বাৰ, মাৰ্কছ কম পাই পেলাই চাকৰি পাব নালাগে, তেনেকুৱা ধৰণৰ ছিষ্টেম হ'ব নালাগে। সেইটো হ'লে মানে অপেন কম্পিটিটিভ বুলি ক'বই নোৱাৰি আজিকালি, আৰু সেইটোৱে কথা, অপেন কম্পিটিটিভ বুলি মইতো নাভাবোঁ পৰীক্ষাবিলাক। তাৰপিছত আহি গ'ল গডমেন, এ থ্ৰেট টু ইণ্ডিয়ান আৰ্ট এণ্ড কালচাৰ, ঠিক আছে। গডমেন মানে আপোনালোকে জানে বাবাবিলাক, সো সেইবিলাকে কিবা কিবি কৰি পেলাই এতিয়া বহুতবিলাকে বাবা চাবা ফ'ল' কৰে। এতিয়া য'ত মানে বাবা শব্দটো আহি যায়, সেইবোৰ মানুহক মানে বিশ্বাস কৰিবলৈ অলপ টান হৈ যায়। বহুতবিলাক তেনেকুৱা বাবা চাবা আছে মানুহবিলাকৰ, যিহেতু অন্ধবিশ্বাসী, যিসকল মানুহ অন্ধবিশ্বাসী, সো তেওঁলোকক টাৰ্গেট কৰে, তেওঁলোকক টাৰ্গেট কৰি পেলাই ইটো সিটো কিবা কিবি উল্টা পুল্টা কথা ক'বলৈ ব্ৰেইন ৱাশ্ব কৰি থাকে, আৰু তেনেকৈ মতে মানুহবিলাকে খৰচা কৰি কৰি আঙুঠি পিন্ধে, ইটো পিন্ধে, পূজা পাতে, হেৰি কৰে। সো সেইবোৰ কৰি কৰি খৰচা হৈ গৈ থাকে, লাষ্টত খৰচা কৰি কৰি একো ফলটো নাপায়, মানুহটো দুখীয়া হৈ যায়গৈ আৰু, বেচিকেলি কথাটো তেনেকুৱা হয় আৰু। গডমেন এ থ্ৰেড টু ইণ্ডিয়ান আৰ্ট এণ্ড কালচাৰ, ইণ্ডিয়ান আৰ্ট এণ্ড কালচাৰৰ থ্ৰেড হয় নেকি গডমেনবিলাক, সো এইটোৰ ওপৰত আপোনালোকে কমেণ্ট কৰিব। তাৰপিছত নেক্সটটো হ'ল এ জেণ্ডাৰ চেঞ্চিটিভ ইণ্ডিয়ান ছ'চাইটি ইজ এ প্ৰি ৰিকুইজিট ফৰ ৱিমেন এণ্ড চাইল্ড ডেভেলপমেণ্ট, ঠিক আছে। এটা জেণ্ডাৰ চেঞ্চিটিভ ইণ্ডিয়ান ছ'চাইটি প্ৰি ৰিকুইজিট হয় ৱিমেন এণ্ড চাইল্ড ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত, ঠিক আছে। ৱিমেন এণ্ড চাইল্ড ডেভেলপমেণ্ট যদি হ'ব বিচাৰে, তেতিয়াহ'লে ইণ্ডিয়ান ছ'চাইটি এখন জেণ্ডাৰ চেঞ্চিটিভ হ'বই লাগিব, মানে প্ৰত্যেকটো জেণ্ডাৰক ইকুৱেলি ট্ৰিট কৰিবই লাগিব। সো সেইটোৰ ওপৰত আপোনালোকে কমেণ্ট কৰিব, এইবোৰ বহুত ভাল ভাল টপিক হয়। তাৰপিছত আহি গ'ল এডভান্টেজেছ এণ্ড ডিছএডভান্টেজেছ অফ টেকনলজি ইন টুৰিজিম ইণ্ডাষ্ট্ৰি অফ ইণ্ডিয়া, ঠিক আছে। ইয়াতে টুৰিজিম ইণ্ডাষ্ট্ৰি অফ ইণ্ডিয়াৰ এডভান্টেজেছ আৰু ডিছএডভান্টেজ ক'বলৈ কৈছে। সো আপোনালোকে ইয়াতে ভালকৈ লিখিব পাৰিব, এইখন অকণমান প্ৰিপেয়াৰ কৰিব, ভালকৈ এডভান্টেজেছ বা ডিছএডভান্টেজবিলাক চাৰ্চ কৰিব। তাৰপিছত আহি গ'ল লাষ্ট টপিকটো, আসাম এণ্ড ইমাৰ্জিং টুৰিজিম হাব অফ নৰ্থ ইষ্ট ইণ্ডিয়া, ঠিক আছে। অসমখন এখন ইমাৰ্জিং টুৰিজিম হাব হয়নে নৰ্থ ইষ্ট ইণ্ডিয়াৰ, সেইটোৰ ওপৰত কমেণ্ট কৰিব। এণ্ড ইমাৰ্জিং টুৰিজিম হাব অফ নৰ্থ ইষ্ট ইণ্ডিয়া, সো সেইটোৰ ওপৰত অলপ কমেণ্ট কৰিব। সো কেনেকুৱা কি হয়,
সো এইখিনি আসলে ইম্পর্টেন্ট এসে টপিক্স, আপনাদের এইখানে বস্তু প্রিপেয়ার করে লোক। সো মতো অকান অকান বুঝাই দিছো, সো আপনাদের এইখানে বস্তু যাতে লিখব পড়ে, সো সেইটার কারণে মানে ইমানখিনি আর বুঝাই থাকিল, বাকি আপনাদের অল্প সার্চ করে পেলায় লিখব পড়ব। এইখানবা বহুখিন মানে যোনখিন কথা কলো সেইখিনকে আপনাদের অল্প বহলাই লিখব লাগে বস্তুবিল। সো এইখানে আসলে এইখানে মোস্ট ইম্পর্টেন্ট এডিশনাল এসেট টপিক্স আসলে, আর পরীক্ষা কেতিয়া হবো মানে কলোয়ে, আর বাকি আপনাদের যদি বাকি অন্য এক্সামসবিল কারণে প্রিপারেশন করে আছে তাহলে কোর্সেস এভেলেবল আছে, আর কোনবাই যদি মূর আগে কিনা কোর্স লই থাকে এবার জানাই দিব, কারণ কিছু কোর্সর মেটেরিয়ালস কমন হবো পড়ে, কারণ অলমোস্ট আসাম গভর্নমেন্ট আর এপিএসসি পরীক্ষাবিল সিলেবাস অলমোস্ট একই হয় এক্সাম পেটার সিলেবাস। সো সেইটার কারণে কোনবাই যদি আগরপা মূর কিনা কোর্স লই থাকে এবার জানাই দিব, তাহলে আপনাদের যোনখিন আগে লই থাকে সেইখানে নলই পেলে বাকি যোনখিন এডিশনাল মেটেরিয়ালস আছে সেইখানে মূর ললে হল আপনাদের দাম তো কমে যাব। সো এপিএসসি এসিস্ট্যান্ট একাউন্টস অফিসার এপিডিসিএল এজিসির কারণে ফুল কোর্স একটা এভেলেবল আছে, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ আর ম্যাথমেটিক্স ডেসক্রিপটিভ তিনখন পেপার ওপর 400 rupees, ইয়াতে তিনটা সাবজেক্ট কভার হয়েছে, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ আর ম্যাথমেটিক্স ডেসক্রিপটিভ, ঠিক আছে 400 rupees। আর কারবার যদি একাউন্টেন্সি কোর আছে তাহলে আপনাদের কোর্সটা লওয়ার পিছত একাউন্টেন্সি কোর এক্সটার্নেল লিঙ্কটা দিয়ে দিম, এইটার কারণে মানে কোনো প্রাইস সার্চ করা নাই, কারণ সেটা এক্সটার্নেল লিঙ্ক হয়, তাতে 3000 MCQs আছে একাউন্টেন্সি, আপনাদের প্র্যাকটিস করব পারিব ফর ফ্রি। তারপর আই গেল এপিএসসি রিসার্চ এসিস্ট্যান্ট ফাইন্যান্স ডিপার্টমেন্টের ফুল কোর্স একটা এভেলেবল আছে 400, এপিএসসি সিসির প্রিলিমিনারি 2024-25 কারণে ফুল কোর্স এভেলেবল আছে 400, এপিএসসি সিডিপিও চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার ফুল কোর্স একটা এভেলেবল আছে জেনারেল ইংলিশ আর জেনারেল নলেজের উপর 300, ঠিক আছে ইয়াতে জেনারেল ইংলিশ আর জেনারেল নলেজ দুইখন পেপারের কারণে 300 rupees আছে একটা সিডিপিও কোর্সট, খালি কারবার যদি হোম সায়েন্স, সোশিওলজি, ফিলোসফি আর সাইকোলজি আছে তেওঁলোকে এক্সটার্নেল লিঙ্ক পাই যাব এমসিকিউ প্র্যাকটিস করব কারণে, তার কারণে মই একো প্রাইস চার্জ করা নাই, কারণ সেটা এক্সট্রা কারণে লিঙ্ক হয় সেটা ফ্রিতে পাই যাব। কারবার যদি এই এই চারিখনের ভিতর কিনা অপশনাল পেপার আছে মোক কোর্সটা লওয়ার পিছন জানাই দিব, তো মানে এক্সটার্নেল লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করি, তার কারণে আপনাদের প্রাইস পে করবেন 300 rupees মাত্র জেনারেল ইংলিশ আর জেনারেল নলেজ দুইখনের কারণে 300 rupees। তারপর হয়ে গেল এডিআরই পরীক্ষা আছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, এডিআরই 2.0 ফুল কোর্স এভেলেবল আছে 350, উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আর স্ট্যাটিস্টিক্যাল এসিস্ট্যান্টের ফুল কোর্স এভেলেবল আছে 350, আসাম পুলিশ এস আই কনস্টেবল আর অন্যান্য হোম পোস্টসমূহের কারণে ফুল কোর্স এভেলেবল আছে 350, এপিএসসি কম্পিউটার অপারেটর ফুল কোর্স এভেলেবল আছে 300, এপিএসসি ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসার ফুল কোর্স এভেলেবল আছে 300, আর এপিএসসি এমভিআই মটর ভেহিকল ইন্সপেক্টর জেনারেল স্টাডিজ পেপারখনের উপর ফুল কোর্স এভেলেবল আছে 400। আর কারেন্ট এফেয়ার্স আপনাদের মূর এবার কোর্স ললে মানে লাইফ টাইমের কারণে পাই থাকব, তার কারণে জাস্ট মোক প্রত্যেক মাহের স্টার্টিংতে হোয়াটসঅ্যাপত একটা রিমাইন্ডার মেসেজ দিলে হল, আর এটা এজ অফ নাও কোর্সখিন জানুয়ারি 2023 বা জুলাই 2024 কারেন্ট এফেয়ার্স কভার করা হয়েছে, আগস্ট মাহটো জাস্ট স্টার্ট হয়েছে, আজি জাস্ট 5-6 তারিখ হয়েছে, আগস্ট মাহটো কমপ্লিট হওয়ার পিছন সেপ্টেম্বর 2-3 তারিখে আগস্ট মাহের কারেন্ট এফেয়ার্স পাই যাব। আর কোনবা যদি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আছে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করে জানাক 9706557851, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করে জানাক, আপনাদের কোনটো কোর্স লাগে, কোর্সের কন্টেন্টস দিম, কি কি থাকবে শেয়ার করি কোর্সট, আর পেমেন্টের লিঙ্ক দিম, পেমেন্ট করার লগে লগে গোটেই কোর্সট আপনাদের পিডিএফ ফর্মেটত হোয়াটসঅ্যাপতে পাই যাব, গোটেই কোর্সট পিডিএফ ফর্মেটত আছে, আর যত স্টেটমেন্ট বেসড কোয়েশনস লাগে স্টেটমেন্ট বেসড কোয়েশনস আছে, যত এক্সপ্লেনেশন লাগে এক্সপ্লেনেশন আছে, যত আপনাদের ম্যাথস রিজনিং অ্যাপটিটিউডের স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন ফর্মুলা গোটেখিনি পাই যাব, কারেন্ট এফেয়ার্সত এমসিকিউস প্লাস এক্সপ্লেনেশন গোটেখিনি পাই যাব। আর ইয়াতে যোনটো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেটা অনুগ্রহ করে কল নকরবে, সেটা জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজের কারণে এভেলেবল, কলর কারণে এভেলেবল নহয়। সো কোনবা যদি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেসেজ করে জানাক, কোর্সখিনি কথা এই ভিডিওটোর ডেসক্রিপশন আর কমেন্ট সেকশনে মানে আরও একবার পিন করেছো, আপনাদের ভিডিও ডেসক্রিপশন আর কমেন্ট সেকশন চালে মানে আর একবার গম পাই যাব। আর দুটা প্লেলিস্টর কথা কলোয়ে, এপিএসসি সিডিপিও আর এপিএসসি ট্যুরিজম ডেভেলপমেন্ট অফিসার দুটা প্লেলিস্টর লিঙ্ক এই ভিডিওটোর ডেসক্রিপশনত দিয়া আছে, প্লেলিস্টকেইটা চেক করব, এই পরীক্ষাকিটার লগত সকলো ধরনের ইনফরমেটিভ ভিডিওস তাতে পাই যাব। লগতে মোৰ আৰু এটা চ্যানেল আছে অসম আইকিউ বুলি, সেই চ্যানেলটোৰ লিংকটো এই ভিডিওটোৰ ডেসক্রিপশনত শেয়ার কৰিছো, আপোনালোকে সেইটো চ্যানেলটো সাবস্ক্রাইব কৰিব পাৰিব, সোতে ভৱিষ্যতলৈ এনেকুৱা ধৰণৰ কম্পিটিটিভ এক্সামস বিলাক দিয়াৰ ক্ষেত্ৰত আৰু অলপ এক্সট্ৰা গাইডেন্স পাই যায়। বাকী মোৰ ভিডিওসবোৰ চাই যদি ভাল পায় মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি লব, আৰু লগতে আপোনালোকৰ যিমানখিনি ফেমিলি ফ্রেন্ডস, ৰিলেটিভছ আৰু চিনাকি এক্সপিৰিয়েন্স আছে তেওঁলোকৰ লগত মোৰ চ্যানেলটো শেয়ার কৰিব, লগতে কমেন্ট সেকশনত জনাব কিবা যদি কোৱেশ্চন থাকে, ডাউট থাকে, মই নিশ্চয় আপোনালোকৰ কোৱেশ্চনছ আৰু ডাউটছবিলাকৰ ৰিপ্লাই দিবলৈ চেষ্টা কৰিম। বাকী আজিৰ ভিডিওটো ইমানতে সমাপ্ত কৰি আপোনালোক সকলোৰ পৰা বিদায় ললোঁ, কাইলৈ পুনৰ এটা নতুন ভিডিঅ' লৈ আপোনালোকৰ সন্মুখত উপস্থিত হ'ম, তেতিয়ালৈকে ভালকৈ প্রিপারেশন কৰি থাকক, সকলোৱে অল দি বেষ্ট থাকিলে, বাই, টেক কেয়াৰ ফ্ৰেণ্ডছ, ভাৰত মাতা কি জয়, জয় অসম।